অবশেষে রমজানের স্কুল খোলা বন্ধ নিয়ে কাটল ধোঁয়াশা। রোজের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খোলা থাকবে স্কুল। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ স্কুল বন্ধ করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ। রমজানে স্কুল খোলা নাকি বন্ধ এ নিয়ে গেল দুদিন উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন অভিভাবকরা। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার আপিল বিভাগের কোর্টে বল পাঠিয়ে দেন চেম্বার আদালত। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের নজর ছিল আপিল বিভাগের দিকে। পাঁচ মিনিটের শুনানিতেই নির্ধারিত হয়ে যায় স্কুল খোলা বন্ধের ভাগ্য। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে স্কুল খোলা থাকবে বে সাফ জানিয়ে দেন। গতকালকে চেম্বার জজের শুনানি হয়েছে, চেম্বার জজ এটাকে পূর্ণাঙ্গ বেঞ্চে রেফার করে। পূর্ণাঙ্গ বেঞ্চ আজকে অভিমত প্রকাশ করে যে না, যেহেতু সরকার এক সিদ্ধান্ত, গভর্নমেন্টের পলিসি, রমজানে ওনারা খোলা রাখবে, এটি বহাল থাকবে, আমরা হাইকোর্টের আদেশটা স্থগিত করে দিলাম। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, বিশ্বের অন্য মুসলিম দেশে স্কুল এভাবে এতদিন বন্ধ থাকে না। এ সময় ওআইসিভুক্ত দেশগুলোর স্কুল খোলা রাখার তালিকাও দেখান সর্বোচ্চ আদালতকে। সৌদি আরবে হচ্ছে টোটাল 14 দিন, পাকিস্তানে হচ্ছে যে 4 দিন, ইরানে হচ্ছে 3 দিন, মালয়েশিয়াতে সরকার ছুটির সাথে 2 দিন, সবগুলো দেশে কোথায় 10 দিন ছুটি নেই, কিন্তু আমাদের দেশে তারপরেও 20 দিন ছুটি হচ্ছে ইয়েতে প্রাথমিক স্তরে, আর মাধ্যমিক স্তরে 15 দিন ছুটি, তারপর সরকারি ছুটি থাকবে। তো সেই ক্ষেত্রে কোনোভাবেই এটা অন্য কোনো দেশের সাথে, কোনো মুসলমান দেশের সাথে সাংঘর্ষিক নয় এবং আমাদের আইনের সাথে সাংঘর্ষিক নয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 10 রোজা পর্যন্ত প্রাথমিক ও 15 রোজা পর্যন্ত মাধ্যমিক স্কুল খোলা থাকবে বলে জানানো হয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।